যে সমস্ত অসুখের চিকিৎসা অপারেশন সেটা অপারেশনই করতে হয়, এবং সেখানে ওষুধ খেয়ে লাভ হবে না। যেখানে ওষুধ খেয়ে কাজ হবে সেখানে তো আমরা ওষুধ দিব। আপনি যেটা বোঝেন ওটা তো গ্রামের ডাক্তার বোঝেন না, স্বাভাবিক এক একজনের বিষয়গুলো এক এক রকম, তো সেই জন্য তো আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। চিকিৎসা সেবার প্রতি খুশি হয়ে বরিশাল থেকে ঢাকায় আসেন দেখানোর জন্য। উনি যখন রুমে ঢোকে তখন ওনার মুখের যে এক্সপ্রেশন, এটা একজন চিকিৎসক হিসেবে অনেক বড় পাওনা। কেন উনি বরিশাল থেকে আজকে এখানে আসছেন ঢাকাতে, বয়স্ক মানুষ, সাথে হাজবেন্ড আছে, সেটাই আমি শেয়ার করতে চাই। তো আপনি কী জন্য আসছেন বরিশাল থেকে একটু বলেন। আমি আসছি আপনাকে দেখাইতে। আমাকে দেখাইতে আসছেন না, কেন দেখাইতে আসছেন? আমি আমি সুস্থ থাকবো, ভালো থাকবো, আল্লাহ ভালো করবে, আপনিও ছিলেন। আচ্ছা, তো আমরা তো আপনার অপারেশন করেছিলাম, তাই না? জি। কি অপারেশন করেছিলাম মনে আছে? হারনিয়া। হারনিয়া অপারেশন। তো আপনি কি সেটা থেকে সুস্থ হয়েছেন? সুস্থ হয়েছেন? জি। আচ্ছা, এখন স্যার একটু একটু মানে ব্যথা করে, সিজি সিজি ওই জায়গাটা একটু একটু ব্যথা করে। আচ্ছা, তো বরিশালে তো অনেক চিকিৎসক আছে, ডাক্তার আছে, আপনি? আমি তো আসেই বললাম যে আপনাকেও আমার ভালো লাগছে এবং মেহেদি স্যারেরও আমার ভালো লাগছে। আচ্ছা, এই জন্য আমি এখানে আসছি, আমি পিজিতে যাই নাই, আমাকে অনেকে বছরে পিজিতে যাও। পিজিতে যাওয়ার জন্য পিজি বাদ দিয়ে আপনি এখানে আসছেন? জি জি। যাক, এটা আমাদের গর্বের জায়গা, আমাদের ভালো লাগার জায়গা, যে একজন রোগী যখন চিকিৎসকের উপর আস্থা রাখেন, ভরসা রাখেন, এবং দূর দূরান্ত থেকে বিশ্বাস রেখে চিকিৎসার জন্য আসেন, তখন আসলে আমাদের অনেক বেশি ভালো লাগার কাজ করে। আমরা এটাই চাই, আমরা চাই যে চিকিৎসকদের সাথে রোগীদের একটা সুসম্পর্ক তৈরি হবে, তাদের আস্থা থাকবে, এটাই আসলে আমাদের মূল জায়গাটা, যেটা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমরা চেষ্টা করছি যে চিকিৎসকদের সাথে, ডাক্তারদের সাথে রোগীদের একটা এমন সুসম্পর্ক হোক যে তারা চিকিৎসকদের নিয়ে যে নেগেটিভ কথাবার্তা অনেক জায়গায় বলা হয় সেটা বলার সুযোগ যেন না পায়। আসলে আমরা যারা চিকিৎসক আছি, আমরা আমার যে যে অবস্থাতে আসি না কেন, আমরা চেষ্টা করি যে করা উচিত আমাদের, যে আমাদের যে সমস্ত রোগীগুলো সেবা নিতে আসবে তারা যেন অ্যাটলিস্ট চিকিৎসকদের বিষয়ে কখনো কোনো নেগেটিভ ধারণা পোষণ না করে। যে যেখানে আছেন, যেভাবে যে অবস্থানে চিকিৎসা দেন না কেন, সেখান থেকেই একজন রোগীকে স্যাটিসফাই করা খুবই সহজ। সেজন্য দরকার যে যে চিকিৎসা নিতে আসছে তাকে জিনিসটা অবগত করা, এবং বর্তমানে কী হবে, ভবিষ্যতে কী হবে ইত্যাদি একটা ধারণা দেওয়া, যাতে সে প্রত্যেকটা স্টেপ বুঝতে পারে, এবং আপনার কথার সাথে যেন মিল থাকে, তাহলে কিন্তু সে ওই চিকিৎসকের ওপরে পুরোপুরি আস্থা রাখবে, যেটা চিকিৎসক হিসেবে আপনার খুবই দরকার, এবং রোগীরা সেটাই আশা করে, আমরা চিকিৎসক হিসেবে কিন্তু সেটাই আশা করি। তো আপনি তো এখন ভালো আছেন? জি জি, ইনশাল্লাহ এখন ভালো আছেন। এখন আপনি যেটা বলছেন যে আপনার এই বাম পাশে একটা ফোলা আছে, বাম পাশে একটা ছোট ফোলা আছে, এইটা কিন্তু একটা ছোট লাইপামা বলি আমরা, ওই নিচে চর্বিটা শক্ত হয়ে একটু বড় হয়ে গিয়েছে, এটা পরবর্তীতে একসময় ওটা কি অপারেশন করে নিন, তাহলে ওটা ঠিক হয়ে যাবে। ওটার জন্য অন্য কোনো ওষুধ খাওয়ার দরকার নাই। যে সমস্ত অসুখের চিকিৎসা অপারেশন সেটা অপারেশনই করতে হয়, এবং সেখানে ওষুধ খেয়ে লাভ হবে না। যেখানে ওষুধ খেয়ে কাজ হবে সেখানে তো আমরা ওষুধ দিব। আপনি যেটা বোঝেন ওটা তো গ্রামের ডাক্তার বোঝেন না, স্বাভাবিক এক একজনের বিষয়গুলো এক এক রকম, তো সেই জন্য তো আপনাকে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো যাই হোক, তো দোয়া করেন আমাদের জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া করি, আল্লাহ জানে আপনাকে ভালো সেবা নিতে পারেন, ভালো থাকতে পারেন, এই রোগীদের সাথে ভালো ব্যবহার করতে পারেন। জি জি, এইটাই হলো। এই যে আমার সাথে কত এই যে ব্যবহারটি করছেন, এটা তো আমার অন্তরে লাগছে, অন্তরে লাগছে। আমি যদি আমার একজন রোগী আমি পাই, তাহলে আমি বলবো যে আমি অমুকখানে ভালো হয়েছি, আল্লাহ আমার ভালো করছে, তাহলে তুমিও চলো আমার সাথে, আমি হারে নিয়ে আসবো। তো এটাই আসলে চিকিৎসক হিসেবে আমাদের ভালো লাগার জায়গা, যে রোগীরা
পুরোপুরি সন্তুষ্টি থাকবে, যেটা আমাদেরকে চিকিৎসায় অনুপ্রেরণা যোগাবে। এর চেয়ে মনে হয় একজন চিকিৎসক হিসেবে আর কিছু পাওয়ার থাকে না। তো সুপ্র দর্শক ভালো থাকবেন। সেক্ষেত্রে আমি ওনার দুলাভাই হচ্ছি, ওনার বোন জামাই আমার নামে নাম, তো আমার বোনটার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে তাকে প্রতি মাসে যে পরিমাণ ওষুধ খেতে হয় তার চেয়ে আরও কম ওষুধ লাগে, এবং সবচেয়ে ভালো হয় যে ওষুধ ছাড়া যেন উনি বাকি জীবন সুন্দরভাবে সুস্থভাবে পার করে দিতে পারে, সেটাই আমরা আসলে চাই। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।